সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, যে টিউটোরিয়াল গুলো আপনারা যে যে টিউটোরিয়াল গুলো আপনারা প্রতিনিয়ত সার্চ করেন, এবং এই কাজগুলো প্রতিনিয়ত আপনাদের আপনাদের প্রয়োজনে আসে আর কি। তো এই টিউটোরিয়ালটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার কোনো ফোল্ডার বা পার্সোনাল ইনফরমেশন হাইড করবেন, কোনো আপনার পিসিতে কিভাবে পার্সোনাল ইনফরমেশন গুলো হাইড করে রাখবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা মাই পিসিতে যাব। যাওয়ার পর সাপোজ এখানে আসলাম, এই ফোল্ডারে আসলাম, এই ড্রাইভে আসলাম। এই ড্রাইভে আসার পর সাপোজ আমি এই উইটেন্স পর ফোল্ডারটা আমি হাইড করব, কিভাবে আমি হাইড করব তো চলুন। তো তো এখন হাইড করার জন্য প্রথমত আমি কিন্তু উইন্ডোজ 10 ইউজ করতেছি। উইন্ডোজ 10 এবং প্রায় সব পিসিতেই সেম একইভাবে, মানে সব উইন্ডোজেই আর কি একই। তো এখন উইট্রান্সফার ফোল্ডারটা কিভাবে আমরা হাইড করব, তো এখন হাইড করার জন্য উইট্রান্সফারে ক্লিক করার পর প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করার পর প্রথমত এখানে হিডেন করব। এই অবস্থায় এই হিডেন আইটেমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই, তারপর অ্যাপ্লাই ফোল্ডার টু, অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি, এখানে এই এখানে ক্লিক করার পর ওকে প্রেস করব এবং ওকে দেব। তো আপাতত আমাদের ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে, এই ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে এখানে ফোল্ডারটা হাইড হলো, এখন আমরা কিভাবে এটা নিয়ে আসব। তো চলুন এই ফোল্ডারটা আমরা নিয়ে আসি। তো প্রথমত আমরা এই ফোল্ডারটা নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, এখানে আমি সার্চ দেই কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর তারপর এখানে দেখাচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে ফাইল এক্সপ্লোর অপশন, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে আছে ভিউ, জেনারেল এবং সার্চ নামে তিনটা অপশন। তো আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখানে দেখুন হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, এখানে দুটা অপশন আছে, শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ড্রাইভ এবং ডোন্ট শো হিডেন ফাইল ফোল্ডার অর ড্রাইভস। তো এখানে ডোন্ট শো করা আছে, তো আমরা এটা শো করে দেব। শো করার পর অ্যাপ্লাই দেওয়ার পর ওকে দিব। এখন আমরা সেই ড্রাইভটা চেক করে নেই, দেখুন এখানে চলে আসছে, কিন্তু এখানে একটা হোভার টাইপের একটা বিষয় চলে আসছে। তো এখন এটা কিভাবে আমরা সরাবো, এটা স্পষ্ট, এটা কিন্তু একটু হোভার টাইপের আছে, মানে হালকা একটু আফসা। তো এটা আমরা সরানোর জন্য প্রপার্টিস থেকে হিডেন আইটেমটা তুলে দেওয়ার পর অ্যাপ্লাই দেওয়া, এটা আবার সেম ভাবে করবো, অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি, ওকে ওকে। দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ফোল্ডারকে হাইড করে আপনার ইনফরমেশন গুলো সুরক্ষিত রাখতে পারেন, এবং বিভিন্নভাবে আপনি বিভিন্ন ফোল্ডার এইভাবে আপনি হাইড করতে পারেন, ফোল্ডার হাইড করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা।